এই বড় স্ক্যাম 2G স্পেকট্রামের মতো বা কমনওয়েলথ গেমসের মতো ইউপিএর আমলে যে সমস্ত স্ক্যাম হয়েছে এটাও একটা এই ধরনের স্ক্যাম। আমি মাননীয় গজেন্দ্র সিং শেখাওয়াতকে সোমবারের মধ্যেই লিখিত কমপ্লেন উইথ ডকুমেন্ট এটা ইনভেস্টিগেশনের জন্য, যেহেতু 100% সেন্ট্রাল ফান্ডেড স্কিম, ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। এবং এক সপ্তাহ ওয়েট করার পরে আমি নিজে উইথ অল ডকুমেন্টস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যাব। শিক্ষক নিয়োগ, অশিক্ষক কর্মী নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, চিটফান্ড, একাধিক দুর্নীতির মামলা এবং তার তদন্ত নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তার মধ্যে আরেক দুর্নীতির অভিযোগে কার্যত বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে কেন্দ্রীয় জল জীবন মিশনে বিপুল অঙ্কের টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত 1,86,00,000 বাড়িতে জল জীবন মিশনের নলবাহিত পানীয় জলের কাজ সমাপ্ত হয়েছে বা চলছে, এবং তার জন্য ফেরল পারচেজ করা হয়েছে 1,86,00,000। কস্ট ইনভলভমেন্ট হচ্ছে 1,086 কোটি টাকা। খোলা বাজারে যে ফেরলগুলো 213 টাকা করে দাম, সেই ফেরলগুলো পারচেজ করা হয়েছে 570 টাকা করে। এগুলো সব বাজার গরম করা, কোনো অর্থ নেই, কারণ রাজ্য সরকার টেন্ডার ছাড়া এগুলো করেন। শুধু মনোরম জনস্বার্থ মামলায় কোর্টে রোজ হয়, রোজ খারিজ হয়ে যায়। এবার জনস্বার্থ মামলা করা মানেই বিরাট কিছু না। আমি যে কোনো, আমি প্রাইম মিনিস্টার, আমি ওদের গভর্নমেন্ট এগেন্স্টে যদি আমাকে নাটক করতে, আমিও রোজ একটা জনস্বার্থ মামলা করব। এসব বেকারের বাজার গরম করা ছাড়া কিছু না। বিরোধী দলনেতা শুধু দুর্নীতির অভিযোগ তুলেই থামেননি, এই নিয়ে সরাসরি তৃণমূল শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন, আক্রমণ জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে। অর্ডার পার্টিকুলার 4টে এজেন্সি যারা আপনাদেরকে বিপুল অঙ্কের কাটমানি দিয়েছে তাদেরকে দিয়েছেন। এই 1,086 কোটি টাকার মধ্যে মিনিমাম 500 কোটি টাকা বা রুপিজ এটা সাইফন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের কাছে এবং কিছু আধিকারিকের সঙ্গে যুক্ত, এবং মেজর পার্টটা তৃণমূল কংগ্রেসের হাইয়েস্ট লেভেলে এর বড় টাকা সাইফন করে পৌঁছে দিয়েছেন। এবং এর পুরো উদ্যোক্তাটা হচ্ছে পুলক রায়, মাননীয় জনস্বাস্থ্য এবং পিডাব্লিউডি দপ্তরের মধ্যে। এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য মন্ত্রী পুলক রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নবান্ন সূত্রে দাবি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে এখনো পর্যন্ত 50,00,000 বাড়িতে জল সংযোগের জন্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে 3,378 কোটি টাকা খরচ করেছে। এছাড়া প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে জলাধার নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের খরচ রাজ্য সরকারই বহন করছে। 2020 সালে জুলাই মাসে চালু হওয়া এই প্রকল্পটিতে কোনো কাজের জন্য 1,00,000 টাকা পর্যন্ত টেন্ডারের ক্ষেত্রে অফলাইন এবং তার বেশি পরিমাণ অর্থের জন্য অনলাইন পদ্ধতি নেওয়া হয়। জলে সংযোগ দেওয়ার ক্ষেত্রে গত অর্থ বছরে এই রাজ্য দেশের মধ্যে প্রথম হয়েছিল। সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।